কচে দিচ্ছে তেল উঠাবো না উঠানো লাগবে না মালিশ করে দিচ্ছে এর লাগে কাপ নিয়ে আসবে ঠিক আছে আর কাপ না নিয়ে আসলে মার খাবে ব্যথা করছে না ওর মুখ টুকলাও শুধু এক মিনিট দেখাল না না আমাকে দিও না 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 স্যার আমাদের স্যার কোচিং ভালো হয়ে যাবে ঠান্ডা পড়ছে না ঠান্ডার জন্য আরো ব্যথাটা বেশি ইসে ধরা যায় ও এর তো ধরা পুরো পা ফেলে না ভাল লাগে এটাই ব্যথা হবি যারা পুরো ফা ফেলে না তা করে এটা হবি এই ব্যথাটা এই দেখিয়ে না এই কচ কচি না ঠান্ডা তেলে করলে কি না গরম তেল লাগবে ভালো গরম তেল খিরা পারবে এমন এই যে আসলে তো কিছু লাগে মালিশটা করে দিচ্ছে এখন কত ও কাজ করবি না এখন যা তাহলে কি না ওর কাজটা করে পাবেন ঠিক না নাহলে ব্যথাতে বসে যাবেন না আর এখন সঙ্গে তো সঙ্গে করলে কি না সুবিধা হয় এগুলো গরম তেলে করা উচিত গরম তেল পাবো কানে কিরা করে দিবি এলে তো ইস্টার নিয়ে আসা এই নিয়ে আসা তেল এই তেল নিয়ে আসা না দুটো পায়ে ব্যথা করছে না একটা পায়ে দুটো আমারও মাঝে মাঝে হয় ওর তো আরো খারাপ হয়েছিল পা আমার তো কদিন আরো বেশি ছিল কেরিয়া দিয়ে জিনিস খেতে বারণ করছে আর হলো একটু কেরাসিন দিয়ে গরম জলে সেট করবা আর হচ্ছে চাইছে আমার ওষুধ কিনে নেবা দশ কিছু বিল না তার তো মনে হয় মাঝে নাই তুমি তাহলে সাইকেল নিয়ে আসতে তোর তো আবার বাইক নিয়ে যাও কে আর সাইকেল নিয়ে আসতে বাইক নিয়ে বাড়িতে যে মানে লাখ টাকা দিলে মানে এসব করে দেবো না আমাকে কি করে দিবে সালা ওয়ার ঠিক হবে আর আমি করে দেবো আমার ভালোবাসি এবার মনে রাখো মনে রাখো বিয়ে শাদী হলে তো আসলে তো ভিডিও করা থাকলো মনে না থাকলে আবার দেখে নেবো দিয়ে মনে করে আমার সঙ্গে এই আমার লাগাইছিল উড়াইছিলাম না ভেঙ্কে লিপে লাগাইল খাটিতে লাগবে মিল থেকে আনা ঝাঁজ হচ্ছে কথা তাহলে খাটিতে মিল থেকে আনা আনা ওই সে মিলটা সামনে তো মিল কাজে কেন মুড়ির মিলটা ওখানে ই হয় যে সি তোমার আটা পিসায় তারপরে মানে ছাতু তারপরে ধান তারপরে তোমার এই সেই সরষা তিল তেল তেল করা হয়